এদিকে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ইসরায়েলি দূতাবাসে আগুন দিয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। গেল বুধবার দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতের এক পর্যায়ে এই ঘটনা ঘটে। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার প্রতিবাদে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনে জড়ো হয় প্রায় 200 মেক্সিকান ফিলিস্তিনপন্থী। তবে দূতাবাসের দেয়াল ও ভিতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবনের কোনো ক্ষতি হয়নি বলে জানায় মেক্সিকান পুলিশ।